সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় ভিডিওতে ইনকাম ট্যাক্সের আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ইনকাম ফ্রম স্যালারির কিছু বেসিক রুলস রেগুলেশান কীভাবে ইনকাম ফ্রম স্যালারি ক্যালকুলেট করতে হয় কোন কোন জায়গায় এক্সামশানের বা ছাড়ের ব্যাপার আছে টোটাল ইনকামের মধ্যে কোন কোন আইটেম আসে টোটাল ইনকাম থেকে কোন কোন আইটেম এর মধ্যে আসে না এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের ভিডিওতে তো এখন আমরা সেই থিওরিটিক্যাল আলোচনাটা আসলে যাতে আরও ক্লিয়ার হয়ে যায় এই জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিতে চাচ্ছি এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা আসলে ইনকাম ফ্রম স্যালারির আইডিয়াটা আরও ক্লিয়ার করতে চাচ্ছি তো প্রথমে আমরা ম্যাথটা নিয়ে একটু আলোচনা করি ম্যাথটাতে কি বলা আছে সেটা একটু আমরা দেখি এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বেসিক স্যালারি রিলেটেড ইনফরমেশান কিছু দেওয়া আছে যে ওয়ান জুলাই টু থাউজেন্ড মিস্টার সালাম চৌধুরী বেসিক স্যালারি ফল অন ফর্টি তো দুই সালের জুলাই মাসে তার বেসিক স্যালারি হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং তার স্কেলটা যেটা বলা আছে থার্টি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ইন্টু এইট হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড অর্থাৎ তারা স্টার্টিং স্যালারি হচ্ছে তিরিশ হাজার টাকা তার যে এবং সে স্টার্টিং স্যালারি তিরিশ হাজার টাকা এবং প্রত্যেক বছর পাঁচ হাজার করে স্যালারি বাড়বে এভাবে আট বছর বাড়বে তাহলে পাঁচ আসটা চল্লিশ হাজার বাড়বে বেড়ে আলটিমেটলি তিরিশ হাজার টাকার স্যালারি চল্লিশ সত্তর হাজার টাকায় পৌঁছাবে আচ্ছা যাই হোক তার সহজ কথা যেটা আমাদের এখানে যে ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে তার স্যালারি প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে বাড়ে তার ইয়ারলি ইনক্রিমেন্ট হয় পাঁচ হাজার টাকা এবং তার ইনক্রিমেন্টটা হয় নভেম্বরের উনিশ তারিখে নভেম্বর মাসে উনিশ তারিখে তার ইনক্রিমেন্ট হয় আচ্ছা আর আরেকটা ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ তার জুলাই দু হাজার উনিশ সালের জুলাই মাসে তার বেতন হচ্ছে স্যালারি হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন বোনাস রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে যে হি রিসিভ টু ফেস্টিভ্যাল বোনাস দুইটা উৎসব ভাতা পান এবং একটা পারফরম্যান্স বোনাস পান এবং কখন পান এটা হলো যে বলে দেওয়া আছে যে আগস্টে ডিসেম্বরে এবং ফেব্রুয়ারিতে এই তিনটা মাসে তিনটা বোনাস উনি পান এবং প্রত্যেকটা বোনাস এক একটা এক মাসের বেসিক স্যালারি সমান আচ্ছা এবং আদার কিছু ইনফরমেশান দেওয়া আছে যে আদার বেনিফিট হি রিসিভ কী কী বেনিফিট উনি রিসিভ করেন আরও উনি ডিয়ারনেস অ্যালাওয়েন্স পান টেন পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি মহার্ঘ ভাতা যাকে আমরা বাংলায় বলি সেই ভাতা পান উনি অ্যালাউন্স টেন পার্সেন্ট আচ্ছা আর মেডিকেল পান ফোর থাউজেন্ড টাকা পার মান্থ তাহলে বছরে আটচল্লিশ হাজার টাকা এবং তার অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স ছিল থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট উনি পান ফিফটি ফাইভ পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি বেসিক স্যালারির ফিফটি ফাইভ পার্সেন্ট এরপরে আর একটা ইনফরমেশান দেওয়া আছে উনি ফুল টাইম কার পাচ্ছেন অফিস থেকে সো ফুল টাইম কার যেটা উনি পান সেটা হচ্ছে এবং সেখানে কিছু মেইনটেনেন্স কস্ট আছে সেটা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টাকা এবং আরও এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বাবদ উনি পান থার্টি থ্রি থাউজেন্ড টাকা এবং অ্যাকচুয়ালি তার খরচ হচ্ছে হয়েছে এন্টারটেনমেন্ট বাবদ পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা ইনফরমেশান দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড সো তিনি হি কন্ট্রিবিউটেড টেন পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি টু দ্য রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ডে উনি টেন পার্সেন্ট টাকা রেখে দিয়েছেন রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এবং উনি ওনার যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে সেইখান থেকে উনি সুদ পেয়েছেন ওই বছরে ষোলোশো টাকা এবং সুদের হার হচ্ছে ষোলো পার্সেন্ট তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে সুদ পেয়েছেন ষোলোশো টাকা সুদের হার ষোলো পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট হিজ এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউটেড দ্য সেম অ্যামাউন্ট টু দ্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এবং তার যে নিয়োগকর্তা বা যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিয়েছে সে প্রতিষ্ঠানও সেম অ্যামাউন্ট উনি যতটুকু প্রভিডেন্ট ফান্ডে ওনার ফান্ডে জমা রেখেছেন টেন পার্সেন্ট তার নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানও টেন পার্সেন্ট টাকা ওনার প্রভিডেন্ট ফান্ডে রেখে দিয়েছে প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়ে দিয়েছে প্রতিষ্ঠান থেকে ইন অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে দুইজন দুই দুইজন টাকা জমা দিয়েছে একজন এমপ্লয়ি যিনি চাকরি করেন তিনি আর আরেকজন তার এমপ্লয়ার যিনি চাকরি দিয়েছেন দুইজনেই টাকা জমা দিয়েছে ওই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে এবং দুইজনে টেন পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি আচ্ছা ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে উনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে উনি দশ হাজার টাকা শেয়ার কিনেছেন রেজিস্টার্ড পার্টনারশিপ কিনেছেন তার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছেন হ্যাঁ যেটার পলিসি ভ্যালু এক লক্ষ টাকা সেখানে প্রিমিয়াম দিয়েছেন বারো টাকা উনি ম্যাগাজিন কিনেছেন তিন হাজার টাকার বই কিনেছেন আসলে কন্ট্রিবিউশন টু প্রেসিডেন্ট রিলিফ ফান্ড প্রেসিডেন্ট রিলিফ ফান্ডে পাঁচশো টাকা পার মান্থ উনি কন্ট্রিবিউট করেছে ওই বছরটাতে স্কোয়ার হাসপাতালে উনি ডোনেশন করেছেন পনেরো হাজার টাকা এবং গভর্নমেন্ট জাকাত ফান্ড সেখানে উনি ডোনেট করেছেন টোয়েন্টি থাউজেন্ড টাকা এই হচ্ছে তার ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন এখন যেটা আমাদের লাগবে যে কম্পিউটার দ্য ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি অফ মিস্টার সালাম চৌধুরী ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান তাহলে দুহাজার বিশ একুশ অ্যাসেসমেন্ট ইয়ারে তার আমরা ইনকাম ফ্রম স্যালারি এটা দেখাবো এবং তার ট্যাক্স লাইবিলিটি কত সেটা আমরা দেখাতে চাচ্ছি তো ম্যাথের সামানি মোটামুটি আমাদের হয়ে গেছে আমরা একটু এখন আমরা সলিউশনে চলে যাচ্ছি তো সলিউশানে আমাদের এই ছকটা আমরা তৈরি করে রেখেছি এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়েছি ডেসক্রিপশন তারপর দুইটা টাকার কলাম রেখেছি একটা হচ্ছে গ্রাফ কিছু ক্যালকুলেশন থাকলে আর ফাইনালি ইনকামের কলামটা হচ্ছে এইটা এটা হচ্ছে ইনকামের জন্য এই কলমটা আমরা রেখেছি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাম অফ দ্য এসি মিস্টার সালাম চৌধুরী আমরা এটা দিয়ে দিলাম তার নাম অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার বিশ একুশ ইনকাম ইয়ার দুই হাজার এবং আমরা লিখে দিলাম যে ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম এইটা হচ্ছে আমাদের হেডিংটা আসলে আচ্ছা এরপরে আমরা একটার পর একটা আইটেম আমরা আনবো একটার পর একটা আইটেম তো তো প্রথমেই যে আইটেমটা আনবো আমরা যদি একটা একটু সিরিয়াল নাম্বার দেই যে এটা এ নাম্বার তো প্রথমে আমরা যেটা আইটেমটা আনবো সেটা হচ্ছে বেসিক স্যালারি এটা দিয়ে আমরা আমাদের ম্যাথটা শুরু করব বেসিক স্যালারি তো বেসিক স্যালারি আসলে এখানে একটু আমরা নোট দিতে চাচ্ছি একটা কারণ এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে সো আমরা নোট দিতে চাচ্ছি একটা নোট ওয়ান তো বেসিক স্যালারি আমরা ক্যালকুলেশনটা করে আসবো আসলে কারণ তার বেসিক স্যালারি যে ইনক্রিমেন্ট হচ্ছে একটা উনিশ তারিখে আবার তার হলো যে বেসিক স্যালারি বৃদ্ধির ব্যাপার আছে তো এটা আমরা নোটে চলে যেতে যাচ্ছি তো তার আগে যদি আমরা একটু টাইম লাইনে যাই যে তার যে ইনকাম ইয়ারটা দুই হাজার অর্থাৎ হ্যাঁ 2019 এর জুলাই থেকে শুরু করে ২০২০ সালের জুন পর্যন্ত এটা হচ্ছে তার ইনকাম ইয়ার অর্থাৎ ২০১৯ সালের ছয় মাস ২০২০ বিশ সালের এই ছয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখন আমরা যদি তার ম্যাথটাতে আমরা একটু ফিরে যাই যে জুলাই দু সালে তার বেতন ছিল চল্লিশ হাজার টাকা জুলাই দু তাহলে এই যে জুলাই দু সালের জুলাই তার যে ইনকাম ইয়ারটা শুরু হচ্ছে সেই সময়টাতে তার বেতন ছিল বেসিক স্যালারি মাসে চল্লিশ হাজার টাকা এখন হ্যাঁ তাহলে এটা আমরা দেখলাম তাহলে জুলাই গেল এখন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে তার ইনক্রিমেন্ট হয় হচ্ছে নভেম্বরের উনিশ তারিখে উনিশ তারিখে তাহলে আমরা একটু আসি জুলাইয়ে যদি তার বেসিক স্যালারি চল্লিশ হাজার হয় আগস্টে তো ইনক্রিমেন্ট হয় না আগস্টে চল্লিশ হাজারই স্যালারি সেপ্টেম্বরেও বেসিক স্যালারি ছিল চল্লিশ হাজারই আচ্ছা অক্টোবরে স্যালারি ছিল চল্লিশ হাজার এখন আমরা যেটা ম্যাথে দেখলাম যে তার বেতনটা বৃদ্ধি পায় নভেম্বরের উনিশ তারিখে বেতনটা বৃদ্ধি পায় সো আমরা যদি দেখতে চাচ্ছি তাহলে নভেম্বরের উনিশ তারিখে যদি বেতনটা বৃদ্ধি পায় আমরা জানি যে প্রত্যেক প্রত্যেক মাসে তার বেতন তো চল্লিশ হাজার নভেম্বরে যখন তার বেতনটা বৃদ্ধি পাইলো উনিশ তারিখে তাহলে উনিশ তারিখে বৃদ্ধি পেয়ে আমরা জানি তার প্রত্যেক বছর স্যালারিটা বৃদ্ধি পায় হচ্ছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা তো আমরা যদি টাইম লাইনটা দেখি তাহলে নভেম্বরে তার বেতন উনিশ তারিখে যে স্যালারিটা চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে গেল অর্থাৎ নভেম্বরের এক থেকে আঠারো তারিখ পর্যন্ত এই সময়টাতে তার বেসিক স্যালারি চল্লিশ হাজারই ছিল এক থেকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু যদিও আঠারো দিনের জন্য সেটা আমরা পরে ক্যালকুলেট করব আবার উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই বারো দিনের জন্য তার বেসিক স্যালারি তখন এরপর থেকে বেড়ে গেল বেড়ে যে হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা চার লাখ হয়ে গেছে যাই হোক সো তাহলে নভেম্বরের এক থেকে নভেম্বর মাসে স্যালারিটা দুইটা স্যালারি কারণ নভেম্বর উনিশ তারিখ থেকে বৃদ্ধি পেয়েছে উনিশ তারিখ থেকে বৃদ্ধি পেয়ে পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে তার আগে এই আঠারো দিনের জন্য বেতন ছিল চল্লিশ হাজার টাকা বেসিক স্যালারি তো এই জায়গায় আমাদের একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে এখন ডিসেম্বর মাসে তার বেতন কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি তো বৃদ্ধি পেয়ে গেল তার পরবর্তীতে যত মাস আছে সবই পঁয়তাল্লিশ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পরে সব মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা তার বেতন তাহলে এখন আমরা যদি তার বেসিক স্যালারিটা ক্যালকুলেট করতে যাই তাহলে খুবই সহজ এই যে এই অংশটা শুধু এই 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 মাসটাতে একটু ঝামেলা তাছাড়া সব মাসের আমরা ইনফরমেশন জানি তো আমরা একটু নোটে যে বেসিক স্যালারিটা ক্যালকুলেট করতে যাচ্ছি সো বেসিক স্যালারি যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে দেখ দেখব যে প্রথমে আমাদের জুলাই থেকে ডিসেম্বর উনি দু হাজার উনিশ সালের সরি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জুলাই থেকে অক্টোবর অর্থাৎ আমরা যদি টাইম লাইন একটু ফিরে আসি অর্থাৎ এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে এই চারটা মাসে তার বেতন চল্লিশ হাজার টাকা করেছিল তাহলে জুলাই থেকে অক্টোবর হ্যাঁ এখানে কয় মাস চার মাস তার বেসিক স্যালারি তখন ছিল চল্লিশ হাজার টাকা তাহলে এখানে হলো টোটাল হ্যাঁ চার ইন্টু চল্লিশ হাজার এরকম অর্থাৎ আমরা এখানে হলো যে এখানে যদি গুণ আকারে দিই যে এটা এক্স মনে করেন গুণ চার ইন্টু চল্লিশ হাজার তাহলে এটা টোটাল হচ্ছে এক লক্ষ চার চার আসলে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে এটা হলো তার এক লক্ষ ষাট হাজার টাকা জুলাই থেকে অক্টোবর এই চার মাস আচ্ছা এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাস আবার দুইটা পার্টে বিভক্ত নভেম্বর 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 মাসকে দুইটা পার্টে দেখাবো কারণ নভেম্বর মাসে ওনার নভেম্বর মাসে ওনার স্যালারি বৃদ্ধি পায় সো নভেম্বর মাসে এখানে দেখা যাচ্ছে যে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত হ্যাঁ তার স্যালারি বৃদ্ধি পায় উনিশ তারিখে তাহলে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত উনিশ তারিখে তো বৃদ্ধি পেয়ে গেল সো এক থেকে এক থেকে নভেম্বরের নভেম্বরের এক এক থেকে আঠারো তারিখ এই পর্যন্ত এই সময়টা এটা হলো যে আমরা হ্যাঁ অর্থাৎ আঠারো দিন এটা হচ্ছে আঠারো দিন আঠারো দিন আচ্ছা এইটা একটা সময় আর নভেম্বরের নভেম্বরের উনিশ থেকে উনিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা সো এইটা হচ্ছে আর বারো দিন দিন বলতে ডেজ আমরা লিখবো বা টুয়েলভ ডেজ লিখি আমরা টুয়েলভ ডেজ হ্যাঁ আর এটা হচ্ছে টুয়েলভ ডেইজ এটা আমরা লিখলাম এখন এটা লেখার কারণ হচ্ছে যে এই আঠারো দিন অর্থাৎ উনিশ তারিখে তো বৃদ্ধি পাইলো তাহলে এই যে আঠারো তারিখ পর্যন্ত তার আঠারো তারিখ পর্যন্ত তার বেসিক স্যালারি চল্লিশ হাজারে ছিল তারপর উনিশ তারিখে যখন বৃদ্ধি পেয়ে গেল উনিশ থেকে তিরিশ তারিখ এই সময়টা এই সময়টাতে বৃদ্ধি পেয়ে বেসিক স্যালারি হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এখন এখন এই চল্লিশ হাজার টাকার যে বেসিক স্যালারি ছিল আঠারো দিনের জন্য তাহলে এখন এই আঠারো দিনের স্যালারি আমাকে ক্যালকুলেট করতে হবে সেটা আমরা কীভাবে করবো ওই চল্লিশ হাজার এটাকে আমরা ভাগ দিব তিরিশ দিয়ে আর এটাকে আমরা গুণ দিব আঠারো দিয়ে তারপরে এই পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা হুম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছিল এটা ভাগ দিব আমরা তিরিশ দিয়ে আর এটাকে আমরা গুণ দিব বারো দিয়ে টুয়েলভ দিয়ে তাহলে এখন কত হয় আমরা একটু ক্যালকুলেশানটা করে নিই এখানে চল এটা যদি আমরা করে নিই তাহলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এটাকে ভাগ দিব তিরিশ দিয়ে আর এটাকে আমরা গুণ দিব হচ্ছে আঠারো দিয়ে তাহলে কত হয় চব্বিশ হাজার টাকা এখানে তাহলে এখানে হচ্ছে চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার টাকা আচ্ছা অর্থাৎ এক থেকে আঠারো তারিখ পর্যন্ত তার স্যালারি বেসিক স্যালারি আচ্ছা এরপরে যেটা আসছে সেটাকে আমরা ভাগ করে নিই পঁয়তাল্লিশ হাজার টাকা হুম এটাকে ভাগ দিব তিরিশ দিয়ে তারপরে এটাকে আমরা গুণ দিব হচ্ছে বারো দিয়ে বারো দিনের জন্য যদি ইকুয়াল সাইন দিতে হবে আমাকে যে আমরা এটা আপনারা ক্যালকুলেটরে হিসাব করে নিতে পারবেন আমি এটা করে নিচ্ছি এটা হচ্ছে আঠারো হাজার টাকা এই সময়টা অর্থাৎ এই বারো দিনের তার বেতন হচ্ছে আঠারো টাকা তাহলে নভেম্বরের যে দুইটা সময় অর্থাৎ এক থেকে আঠারো এই আঠারো দিন সেটার বেতন আমরা ক্যালকুলেট করলাম চব্বিশ হাজার টাকা আর ১৯ থেকে তিরিশ অর্থাৎ এই বারো দিনের জন্য তার বেসিক স্যালারি হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে আমরা নভেম্বরের যে দুইটা পার্ট সেই দুইটা পার্ট আমরা ক্যালকুলেট করে নিলাম এখন আমাদের ডিসেম্বর ডিসেম্বর থেকে হ্যাঁ ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়টা যে কয় মাস তাহলে হলো সাত মাস এবং এই সময়টা তার বেসিক স্যালারি ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা একটু যদি টাইম লাইনটা একটু মনে করি এই যে এখান থেকে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত স্যালারি নভেম্বরে তো বেড়ে গেল পঁয়তাল্লিশ হাজার হয়ে গেল তারপরে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা কয় মাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাস তো সাত মাস হ্যাঁ তাহলে এখানে অর্থাৎ সেভেন ইন্টু সেভেন ইন্টু ফর্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হবে তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে আমরা পেয়ে গেলাম তার টোটাল বেসিক স্যালারি হচ্ছে পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এই হচ্ছে আমাদের বেসিক স্যালারির যে নোট যেটাকে আমরা বলছি তাহলে আমরা ইনকাম ফ্রম স্যালারি এখানে যেয়ে যাই তাহলে আমরা লিখে ফেলি যে বেসিক স্যালারি হচ্ছে পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা আমরা লিখে দিলাম বেসিক স্যালারি হয়ে গেল এরপরে বি নাম্বার আমরা দিই এরপরে যেটা আমরা ম্যাথে যদি যাই বেসিক স্যালারির পরে আসে হচ্ছে বোনাস বোনাসের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে হলো তিনটা বোনাস পেয়েছে আমরা এখানে বোনাসের কথা লিখি বোনাস বোনাস আমরা জানি যে বোনাস সম্পূর্ণ এই ট্যাক্সেবল ইনকাম তাহলে উনি যে বোনাসটা পেয়েছে তিনটা বোনাস সেটা যদি আমরা দেখি ওনার বোনাসটা হচ্ছে একটা হলো আগস্ট ডিসেম্বর আর ফেব্রুয়ারি তাহলে আমরা একটু টাইম লাইনে যাই আগস্ট মাসে যে ওনার হলো যে বেতনটা কত ছিল হ্যাঁ আগস্ট মাসে তার বেতন ছিল চল্লিশ হাজার টাকা ডিসেম্বরে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আর আরেকটা উনি বোনাস পেয়েছে এলো আগস্ট ডিসেম্বর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তার বেতন ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা যদি এটা ইনকাম ফ্রম স্যালারিতে দিই তাহলে বোনাসটা কী হবে তিনটা বোনাস একটা হলো চল্লিশ হাজার টাকা প্রথম বোনাসটা এর পরের মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এর পরের মাসে হচ্ছে আবারও পঁয়তাল্লিশ মানে পরের মাস বলতে যে সময় এই ফেব্রুয়ারি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা এই হচ্ছে ওনার তিনটা বোনাস এখন এই তিনটা বোনাস যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আমরা আমরা বোনাসটা দিয়ে দিলাম এখন আমাদের বোনাসের টোটাল যে এটা টোটালি ট্যাক্সেবল ইনকাম তাহলে বোনাসটা আমাদের হয়ে গেলো তাহলে এরপরে কী আসছে আমাদের বোনাসের পরে সেটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স আদার বেনিফিটে যদি আমরা যাই ডিআর্নএস অ্যালাউন্স টেন পার্সেন্ট অব দ্য বেসিক স্যালারি তাহলে আমরা ডিআর্নএস অ্যালাউন্সটা দিয়ে ফেলি ডিয়ারনেস অ্যালাওন্স ডিয়ারনেস অ্যালাউন্স এটা টেন পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি তাহলে এটা হলো যে অর্থাৎ এই যে বেসিক স্যালারি টেন পার্সেন্ট আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে নিতে পারি এক্সেল আমরা ইজিলি করতে পারতেছি যে হ্যাঁ একান্ন হাজার সাতশো টাকা ডিয়ারনেস অ্যালাউন্স এবার হয়ে গেলো এরপরে যেটা আসছে ডিয়ারনেস অ্যালাউন্সের পরে সেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স ফোর পার মান্থ তো আমরা একটু মেডিকেল অ্যালাউন্স লিখি মেডিকেল মেডিকেল অ্যালাউন্স সো মেডিকেল অ্যালাউন্স ফোর থাউজেন্ড পার মান্থ চার ইন্টু বারো ফোর থাউজেন্ড বলতে ফোর ইন্টু বারো বা গুণ করলে আটচল্লিশ হাজার টাকা তো এই মেডিকেল অ্যালাউন্সের আবার কিছু ছাড়ের ব্যবস্থা আছে এখানে কিছু ছাড়ের ব্যবস্থা আছে ছাড়ের রুলসটা হচ্ছে যে লোয়ার অফ লোয়ার অফ ওয়ান লাখ টোয়েন্টি টেন পার্সেন্ট অফ বেসিক স্যালারি টেন পার্সেন্ট অফ সংক্ষেপে আমরা বিএস লিখলাম বেসিক স্যালারি তো বেসিক স্যালারি টেন পার্সেন্ট হচ্ছে আমরা জানি যে পাঁচ লক্ষ সতেরো হাজার বেসিক স্যালারি এটা যদি আমরা টেন পার্সেন্ট ধরি তাহলে হবে একান্ন হাজার সাতশো তাহলে এই দুইটা অ্যামাউন্ট একটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার অথবা টেন পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি এই দুইটার মধ্যে লোয়ার অফ তাহলে কম বা ছোটো অ্যামাউন্ট হচ্ছে একান্ন হাজার সাতশো টাকা তো আমরা এখান থেকে বাদ দিতে পারবো একান্ন হাজার সাতশো তো আটচল্লিশ হাজার থেকে যদি আমরা এখান্ন হাজার সাতশো বাদ দিয়ে দিই তাহলে তো দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ তো নেগেটিভ বসানো তো আর যাবে না এটা হলো তার মানে টোটালি একজেমটেড এখানে কোনো ট্যাক্স দিতে হবে না এখানে অ্যামাউন্টটা থাকবে জিরো বা nil amount এটা গেলো আমাদের মেডিকেল অ্যালাউন্স এরপরে ই নাম্বারে আমরা যদি যাই আমাদের সিরিয়ালে যদি আমরা আসি মেডিকেল অ্যালাউন্সের পরে হাউস রেন্ট অ্যালাউন্স ফিফটি ফাইভ পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি সো আমরা হাউস রেন্ট অ্যালাউন্সে চলে যাচ্ছি হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে একটু আমরা গ্যাপ রেখে এটা দেখাতে চাচ্ছি একটু যাতে একটু আলাদা করতে পারি গ্যাপ আপনারা খাতায় যেভাবে ইচ্ছা একটু গ্যাপ রেখে ইয়ে করতে পারেন বা একটু একটা মিনিমাম একটা গ্যাপ রেখে আপনারা দেখাতে পারবেন তাহলে আমরা যেটা দেখতে চাচ্ছি হাউস হাউস রেন্ট অ্যালাওয়া হাউস রেন্ট অ্যালাউন্স যেটা সেটা হচ্ছে বেসিক স্যালারি ফিফটি ফাইভ পার্সেন্ট তো আমরা এখানে এই যে বেসিক স্যালারি এইটা আমরা এক্সেলে করতেছি আপনারা ক্যালকুলেটের করতে পারবেন ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা ধরলাম সেটা হচ্ছে দুই লক্ষ হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স দুই লক্ষ হাজার তিনশো পঞ্চাশ এই হাউস রেন্ট অ্যালাউন্স থেকে কিছু বাদ দেওয়ার সুযোগ আছে সেটা কি এটা হচ্ছে লোয়ার অফ লোয়ার অফ থ্রি লাখ যেটা অ্যানুয়ালি বাৎসরিক থ্রি লাখ যেহেতু আমরা বারো মাসে হিসাব করতেছি তাহলে টোটাল তিন লাখই আসবে লোয়ার অফ তিন থ্রি লাখ অফ ফিফটি পার্সেন্ট অফ দ্য বেসিক স্যালারি ফিফটি পারসেন্ট অফ সংক্ষেপে বি এস লিখলাম বেসিক স্যালারি তো বেসিক স্যালারির ফিফটি পার্সেন্ট যদি আমরা দৌড়ি তাহলে হয় হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো অর্থাৎ হ্যাঁ এইটা এই যে পাঁচ লক্ষ সতেরো হাজার এইটার ফিফটি পার্সেন্ট যদি আমরা দৌড়ি তাহলে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো তাহলে এই তিন লক্ষ আর দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো এই দুটার মধ্যে ছোটো অ্যামাউন্ট হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো দুই লক্ষ আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো এইটা তাহলে এইটা এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ তাহলে আমরা হাউজ রেন্ট অ্যালাউন্স এই যেটা পাচ্ছিলাম সেখান থেকে আমাদের থাকলো পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা গেল হাউস রেন্ট অ্যালাউন্স তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স পরে যেটা আসবে সেটা হচ্ছে কনভেন্স যেটা আমরা দেখছিলাম যে ফুল টাইম একটা কার ওনাকে দেওয়া হচ্ছে অর্থাৎ কনভেন্স ফ্যাসিলিটি এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের জানি যে কনভেন্স উনি কনভেন্স ফ্যাসিলিটি উনি কনভেন্স ফ্যাসিলিটি পান যদি কনভেন্স ফ্যাসিলিটি পান তাহলে সেক্ষেত্রে রুলস হচ্ছে যে হায়ার অফ হায়ার অফ সিক্সটি অর ফাইভ অফ বেসিক স্যালারি তো বেসিক স্যালারি যদি আমরা ফাইভ পার্সেন্ট ধরি তাহলে সেক্ষেত্রে আসবে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ আমাদের বেসিক স্যালারি পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এটা হচ্ছে বেসিক স্যালারি এটার ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে আসে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ এই দুটোর মধ্যে হায়ার ওয়ান হচ্ছে ষাট হাজার টাকা তো আমি যদি কার পাই অফিস থেকে তাহলে সেক্ষেত্রে এই ষাট হাজার টাকা হায়ার ওয়ান যেহেতু হচ্ছে তাহলে ষাট হাজার যেহেতু বেশি দুইটা অ্যামাউন্টের মধ্যে তাহলে এই ষাট টাকা আমাদের ইনকাম হিসাবে আমাদের এখানে দেখাতে হবে ষাট হাজার টাকা এটা হচ্ছে কনভেন্স ফ্যাসিলিটি আচ্ছা পরে যেটা আসছে আমাদের এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যেটা আমাদের ম্যাথের মধ্যে যদি আমরা দেখি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থার্টি থ্রি থাউজেন্ড হুম তো এই তেত্রিশ হাজার টাকা এন্টারটেনমেন্ট অ্যাকচুয়াল কি এটা দেখার দরকার নেই আমাদের এন্টারটেনমেন্ট অ্যালাউন্স টোটালি ট্যাক্সেবল হ্যাঁ তাহলে আমরা এই এফ নাম্বারে দেখাচ্ছি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এন্টারটেনমেন্ট ই এফ তারপরে হচ্ছে জি নাম্বারে আমরা আসলে আসছি জি নাম্বারে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স এটা হলো তার এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমরা যদি ম্যাথের মধ্যে দেখি সেটা হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড টাকা সো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থার্টি থ্রি থাউজেন্ড টাকা টোটালি ট্যাক্সেবল ইনকাম এটা আমরা এখানে নিয়ে আসলাম এরপরে যেটা আসছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের পরে প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ডে আমরা জানি যে দুইজন টাকা রাখছে একজন হচ্ছে যে এমপ্লয়ি যিনি জব করেন আর একটা এমপ্লয়ার যিনি জব দিয়েছেন বা প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি সো এখানে আর যে টাকাটা তার বেতন থেকে কেটে জমা রাখছে সেটা তার ইনকাম না কিন্তু মালিক তার অ্যাকাউন্ট ইমপ্লয়িকে যত টাকা দিচ্ছে প্রভিডেন্ট ফান্ডে সেটা তার ইনকাম তো এই জন্য এখানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ইমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড মালিক যত টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছে এমপ্লয়ির হয়ে এমপ্লয়ির অ্যাকাউন্টে এমপ্লয়ির হিসাবে সেটা হচ্ছে এমপ্লয়ির ইনকাম মালিক কত টাকা আমার আমি যদি এমপ্লয়ি হিসাবে চিন্তা করি মিস্টার সালাম চৌধুরী ওনার অ্যাকাউন্টে মালিক কত টাকা জমা দিয়ে দিল সেটা হচ্ছে তার ইনকাম সো আর তিনি যেটা তার অ্যাকাউন্টে কেটে রেখে দিলেন সেটা কিন্তু তার ইনকাম হচ্ছে না এই অবস্থায় কারণ এটা তো কেটে রেখে দিল এটা তো আর ইনকাম না কিন্তু মালিক তার অ্যাকাউন্টে যত টাকা জমা দিয়ে দিল তো এটা এটা ওয়ান কাইন্ড অফ বেনিফিট সুতরাং এটা ওকে আমরা ইনকাম হিসাবে দেখাবো এটা হচ্ছে বেসিক স্যালারির টেন এখানে বলে দেওয়া আছে আমরা এটা এক্সেল দিয়ে করে নিলাম 51700 হাজার সাতশো টাকা এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আর পি এফ মানে রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সংক্ষেপে আর আর পি এফ আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট যেটা আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে যে ওই প্রভিডেন্ট ফান্ডে উনি সুদ পেয়ে গেছেন সেটা একটু আসবে ষোলোশো টাকা সুদ পাইছেন ষোলোশো টাকা সুদ পেয়ে গেছেন সেই ষোলোশো টাকা হচ্ছে তার ষোলো পারসেন্ট হ্যাঁ এই এই হারে উনি সুদ পাইছেন এবং সুদ হচ্ছে ষোলোশো টাকা তো সেটা আমরা একটু দেখি যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অন রেকনাইজড প্রভিডেন্ট ফান্ড আর সংক্ষেপে লিখলাম সেটা সুদ পেয়েছেন হচ্ছে ষোলোশো টাকা তো এই ষোলোশো টাকা সুদ পেয়েছেন এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে আনতে পারি বা না করলেও সমস্যা নাই নোট দিলাম আমরা আগে একটা নোট নিয়েছি আমরা তো এটা আমরা যদি দেখি যে উনি ষোলো হারে পাইছেন টাকা ষোলোশো টাকা যদি তাহলে কত টাকা সাড়ে চোদ্দ তাহলে এটা আমরা জানি যে এই যে এটা ষোলোশো টাকা এটাকে যেহেতু ষোলো পার্সেন্ট পাইছে তাহলে ষোলো দিয়ে ভাগ আর এটাকে গুণ করতে হবে সাড়ে চোদ্দ দিয়ে তাহলে সাড়ে চোদ্দ পার্সেন্ট সুদে কনভার্ট হয়ে যাবে তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা সাড়ে চোদ্দ পার্সেন্ট হইলে তাহলে আমরা এখানে যদি যাই তাহলে এটার এটার রুলসটা হচ্ছে এখান থেকে আমরা বাদ দিতে পারবো লেস লেস লোয়ার অফ লোয়ার অফ সাড়ে চোদ্দো পার্সেন্ট সাড়ে চোদ্দো পার্সেন্ট ধরলে হয় চোদ্দোশো পঞ্চাশ আমরা একটু আগে ক্যালকুলেট করে আসলাম ওর ওয়ান থার্ড অফ বেসিক স্যালারি ওয়ান থার্ড অফ বিএস বেসিক স্যালারি সেটা হচ্ছে ওয়ান থার্ড হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার সাতশো তেত্রিশ এক লক্ষ বাহাত্তর হাজার সাতশো তেত্রিশ টাকা এইটা এই দুইটার মধ্যে ছোটো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তাহলে এখান থেকে বাদ যাবে চোদ্দোশো পঞ্চাশ এইটা হচ্ছে বাদ যাবে মাইনাস ফিগার এটা তাহলে এটা বাদ দেওয়ার পরে এই পাশে যে অ্যামাউন্টটা থাকছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো তো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড তাহলে আমাদের ইনকামের যে যত আইটেমগুলো আসলো আমরা সবগুলো মোটামুটি নিয়ে নিলাম এখন আমরা যেটা করব এখানে টোটাল করে ফেলব টোটাল ইনকাম টোটাল ইনকাম টোটাল ইনকামটা আমরা যদি সাম করে ফেলি বা অটো সাম করলেও আমরা হয়ে যাবে আমরা অটো সাম করে ফেলি তাহলে আট লক্ষ উনসত্তর হাজার চারশো টাকা টোটাল ইনকাম তাহলে মিস্টার সালাম চৌধুরী আমাদের যে রিকোয়ারমেন্ট ওয়ান ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করা সেটা আমরা করে ফেললাম তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আট লক্ষ উনসত্তর হাজার চারশো টাকা তার ট্যাক্সেবল ইনকাম আট লক্ষ উনসত্তর হাজার চারশো এইটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম